এসএসসিতে চাকরি দেবার নাম করে বিজেপি নেতা সুমিত রঞ্জন কারাকে গ্রেপ্তার করল উদয়নারায়ণপুর থানার পুলিশ। তাকে গ্রেপ্তার করা হয় হাওড়ার বাড়ি থেকে। ওই বিজেপি নেতাকে কাল রাত্রে উদয়নারায়ণপুর থানায় নিয়ে আসা হয়। আজ সকালবেলায় চাকরির জন্য টাকা দিয়েছিল তারা বিক্ষোভ দেখায় থানার সামনে। তাদের দাবির মধ্যে টাকা ফেরত দিতে যাওয়ার সময় তিনি চেক দেন, সেই চেকটা নিয়ে গেলে চেকটা বাউন্স হয়ে যায়। অভিযুক্ত বিজেপি নেতাকে উলুবেড়িয়া আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। সিবিআই আন্দোলন চলছে, কেন হবে শিক্ষিত বেকারের চাকরি দেবার নাম করে বিজেপি প্রার্থী সুমিত কারের শাস্তি চাই, শাস্তি চাই, মুখ্যমন্ত্রীকে দাবি করছি সিআইডি তদন্ত করতে হবে, করতে হবে, করতে হবে, সিআইডি তদন্ত করতে হবে, করতে হবে, করতে হবে। বেকার ছেলেদের পেটে লাথি মারা হলো কেন সুমিলন কারের দাবি কি করি শিক্ষিত যুবক ছেলেরা এসেছেন, তাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন চাকরি দেবার নাম কে নিয়েছিলেন টাকাটা গত বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী। আচ্ছা, তো সেই দাবিতে আজকে যারা বিক্ষোভ দেখাতে এসেছেন, আমরা শিক্ষিত বেকার যুবক, আমরা টাকা দিইনি, কিন্তু আমরা তাদের পাশে সহমর্মিতার বসে আমরা এসেছি, কারণ তারা যাতে টাকাটা ফেরত পায় সেই আশায় আমরা উদয়নপুর পুলিশ থানার সামনে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমাদের স্থানীয় বিধায়কের মাধ্যমে যাতে এই ঘটনা সিআইডি তদন্ত মুচিপুর, হরালি, পাঁচারুল, ছিঙ্কি, সোনাতলা, গর্ভবণীপুর বিভিন্ন অঞ্চলে বেশ কিছু অনাথ দলেরই তখন তৎকালীন বিজেপি করছিলেন এরকম কিছু ছেলের সঙ্গে
টাকা পয়সা নিয়েছিলেন চাকরি দেবার নাম করে। উনি আশা করেছিলেন বিজেপি ক্ষমতায় আসবে এবং উনি বিধায়ক হবেন, কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আছে, আমাদের বিধায়ক সমীর পাঞ্জার সঙ্গে আছে, সেটা প্রমাণিত হওয়ার পরে উনি এলাকা ছেড়ে কোথায় চলে যান। তাই আজ উদয়নপুর থানার পুলিশ অনেক খোঁজাখুঁজির পর ধরে নিয়ে এসেছেন, এর জন্য উদয়নপুর থানা পুলিশকে ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে যাতে এই দুই লাখ বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা, কিসের নাম করে নিয়েছিল, কি চাকরি দেন, কিন্তু সেটা কি দেয়নি, না দেয়নি। আপনার নাম? আমার নাম শ্যামচন্দ্র সর। 2 লাখ টাকা নেওয়া হয়েছিল এসএসসিতে চাকরি করিয়ে দেওয়া বলে, কিন্তু চাকরি হয়নি। কে নিয়েছে টাকাটা, কে নিয়েছে? এটা সুমিত রঞ্জন কারার এবং শরৎ রঞ্জন কারার দুজনে মিলে টাকাটা নিয়েছিল, কিন্তু চাকরি হয়নি। প্লাস হচ্ছে টাকা আমি ফেরত পাইনি, মাঝখানে 1 লাখ টাকা চেক দিয়েছিলাম, সেটা বাউন্স করে গেছে, যার জন্য আমি থানায় অভিযোগ করেছি। কী প্রতিশ্রুতি দিয়েছি, দেওয়া হয়েছিল আপনাকে প্রতিশ্রুতি ছিল যে এসএসসিতে তোমার চাকরি করিয়ে দেওয়া হবে। কত টাকা নিয়েছিল আপনার থেকে? আমার 2 লাখ টাকা নেওয়া হয়েছে। কী বলবেন আপনি এখন, উনি তো আজকে আর গ্রেপ্তার হয়েছেন? বলবো চাকরি টাকাগুলো ফেরত পেয়ে গেলে ভালো, আশা করবো আমি ফেরত পাবো, প্রশাসনের দ্বারস্থ যেহেতু হয়েছে। দোষীর কি শাস্তি চাইছেন? হ্যাঁ অবশ্যই শাস্তি হওয়া তো উচিত, কারণ হচ্ছে টাকা এরকমভাবে নিয়ে প্লাস চাকরি না দেওয়াটা একটা অপরাধ। কোথায় বাড়ি আপনি? আমার বাড়ি। আপনার নাম? আমার নাম চন্দ্রশেখর পাল।